হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গলি ডকুমেন্টারি স্পিকার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব উত্তরপ্রদেশের লখনৌতে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র চালু হতে চলেছে, যা ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল করিডোরের অধীনে একটি কৌশলগত সংযোজন। 11 মে 2025 তারিখে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উপস্থিতিতে ভারতবর্ষের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই প্রকল্পের শুভ সূচনা করেন। চলুন ব্রহ্মস ক্ষেপণাস্ত্র সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিই। ব্রহ্মস একবিংশ শতাব্দীর অতুলনীয় নিখুঁত স্ট্রাইক মিসাইল। দিনের এবং রাতের যে কোনো সময় যে কোনো আবহাওয়ায় ভূমি, সমুদ্র এবং আকাশ প্ল্যাটফর্মের মতো বৃহৎ স্ট্যান্ড অফ রেঞ্জ থেকে উৎক্ষেপণযোগ্য। ব্রহ্মস ভারতীয় সশস্ত্র বাহিনীর জন্য চূড়ান্ত অস্ত্র হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। এই সর্বজনীন মিসাইল আধুনিক যুদ্ধক্ষেত্রে মাল্টিরোল, মাল্টি টার্গেট এবং মাল্টি প্ল্যাটফর্ম লঞ্চ ক্ষমতা সহ একটি বড় শক্তি বৃদ্ধি করেছে। ভারত এবং রাশিয়ার সেরা প্রযুক্তিগত ক্ষমতাগুলিকে ব্যবহার করে ব্রহ্মস এয়ারস্পেস বিশ্বের দ্রুততম সময়ের মধ্যে একটি অনন্য পণ্য তৈরি করেছে। 12 জুন 2001 তারিখে প্রথম সফল উৎক্ষেপণ করা হয়, যা ফেব্রুয়ারি 1998 এটি তৈরির পর সংঘটিত হয়। ব্রহ্মস এখনও পর্যন্ত বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে 100টিরও বেশি পরীক্ষামূলক উৎক্ষেপণের একটি বিশ্ব রেকর্ড অর্জন করেছে, যা তার শ্রেষ্ঠত্বকে নিশ্চিত করে। ভূমি, সমুদ্র এবং আকাশ প্ল্যাটফর্ম সমন্বিত শক্তিশালী ব্রহ্মস আধুনিক যুগের যুদ্ধের মাত্রাগুলিকে সম্পূর্ণভাবে নতুন করে সংজ্ঞায়িত করেছে। এটি একটি যুদ্ধজয়ী সংমিশ্রণ হয়ে উঠেছে, যা শত্রুর মেরুদণ্ডে কাঁপুনি ধরিয়ে দিতে এবং যে কোনো লক্ষ্যকে সমুদ্রে বা ভূমিতে নির্ভুলতার সাথে সবচেয়ে কম সময়ে ধ্বংস করতে সক্ষম। ব্রহ্মস একটি বৈশ্বিক মাইলফলক অর্জন করেছে, ভারতের প্রথম পূর্ণাঙ্গ সামরিক সিস্টেম একটি বন্ধুত্বপূর্ণ দেশের কাছে রপ্তানি করে। ফিলিপাইন নৌবাহিনীর উপকূলীয় অ্যান্টিশিপ মিসাইল অর্জন প্রকল্পের জন্য ব্রহ্মস অস্ত্র কমপ্লেক্সের প্রথম রপ্তানি চুক্তি দূরদৃষ্টিসম্পন্ন মাইন টু মার্কেট কৌশলকে বাস্তবে রূপান্তরিত করেছে। শোর বেসড ওয়েপন কমপ্লেক্স সিস্টেম ইজ ইন মাচ ডিমান্ড। দিস কনসিস্টস অফ মোবাইল লঞ্চার্স, মোবাইল কমান্ড পোস্ট অ্যান্ড মোবাইল রাডার ফর টার্গেট ট্র্যাকিং। Various countries have shown keen interest in this one. First export breakthrough in the year 2022 has given us a major headway in the international market and placed us in the make for the world league. ভারতের জন্য ডিজাইন, ভারতে তৈরি এবং ভারতের জন্য নির্মাণের প্রচেষ্টা যৌথ উদ্যোগের মাধ্যমে একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র শিল্প সংস্থার প্রতিষ্ঠা করেছে। আজ ভারত ক্ষেপণাস্ত্র সিস্টেমে দেশীয় উপাদানের মাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে, যা তাদের দীর্ঘস্থায়ী সফল সহযোগিতার প্রমাণ। এই সাফল্যের ভিত্তি হল DRDO-র ঘনিষ্ঠ সমন্বয়ের সাথে ভারতের সমস্ত শিল্প অংশীদারদের, বিশেষ করে MSME-দের সাথে ভারতের সফল সম্পর্ক। ভারত ক্রমান্বয়ে ব্রহ্মসের প্রযুক্তিগত দেশীয় উপাদান বাড়িয়েছে এবং অস্ত্রের সামগ্রিক কার্যক্ষমতা এবং পরিচালন পরিমিতি উন্নত করেছে। উত্তরপ্রদেশ ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল করিডোরের অংশ হিসাবে লখনৌতে স্থাপিত ব্রহ্মস উৎপাদন কেন্দ্র দেশের বিদ্যমান ব্রহ্মস উৎপাদন সুবিধাগুলিতে একটি বড় সংযোজন হবে। লখনৌ ইউনিট ব্রহ্মস সিস্টেমগুলির উৎপাদন, সমন্বয় এবং সংযোজন দ্রুততর করবে, যাতে দেশীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ক্ষেপণাস্ত্রের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করা যায়। এই অত্যাধুনিক সুবিধা ভবিষ্যতে নতুন এবং আরও উন্নত ব্রহ্মস এনজি অস্ত্র সিস্টেম উৎপাদন শুরু করবে। DRDO এবং NPOM এর সমন্বয়ে ভারত ব্রহ্মস এনজি ভেরিয়েন্টগুলির নকশা এবং উন্নয়নের জন্য বিশেষ প্রযুক্তি ক্লাস্টার স্থাপনের পরিকল্পনা করছে। এই প্রযুক্তি ক্লাস্টারগুলি ব্রহ্মস এনজি ভেরিয়েন্টের পরবর্তী প্রজন্মের উন্নয়নে প্রয়োজনীয় বিশেষ প্রযুক্তির বিকাশ এবং ইনকিউবেশনের জন্য কাজ করবে, যা বিশ্ববাজারে ভারতের প্রতিযোগিতামূলক অবস্থান বজায় রাখতে সাহায্য করবে। আজ কমেন্ট সেকশনে জয় হিন্দ জয় ভারত লিখতে ভুলবেন না। যদি এ ধরনের আরও ভিডিও দেখতে চান, তাহলে বেঙ্গলি ডকুমেন্টারি স্পিকার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।